আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশ মরক্কো, পৌষের প্রচণ্ড শীতের মধ্যেও আফ্রিকার প্রাচীন মুসলিম দেশ মরক্কো থেকে আসা আটজন তাবলিগ জামাতের অতিথি ঘুরছেন বাংলাদেশের পথে পথে, প্রচার করছেন আল্লাহর দিন ও শরীয়তের বিধিবিধান। এ দলটির আমির বা মুরব্বী হিসেবে রয়েছেন হজরত ইউসুফ আলাহ ইসলামের বংশধর আব্দুল আজিজ ইবনে ইদ্রিস ইবনে মোহাম্মদ ইউসুফি। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও মুসলিম প্রধান দেশ মরক্কো থেকে আসা অতিথিরা ভোর থেকেই বের হন ধর্মপ্রচারে, ছড়িয়ে দিচ্ছেন ইসলামের দাওয়াত, মহান আল্লাহর আদেশ ও বাণী। তাবলিগ জামাতের এই সফরে এসে ভিন দেশের এই অতিথিরা এদেশের ধর্মপ্রাণ মানুষের ভালোবাসায় শিখত। যে আল্লাহর দিন প্রচারের জন্য একটি বরকতময় তাবলিগ জামাত সুদূর মরক্কো থেকে বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার সকালে তাবলিগের এই দলটিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে স্বাগত জানান সাবেক প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। মরক্কোর এই তাবলিগ জামাতের দলটি থাকছেন মসজিদে মসজিদে এবং মানিয়ে নিয়েছেন বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের সাথে।